আপনারা দেখছেন ঐতিহ্য টিভি, ঐতিহ্যের পাশে সব সময়। শুভেচ্ছা মাস বাংলাদেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি খালেদা আক্তার। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। কুমিল্লার বুড়িচঙের বিলে ফুটেছে অসংখ্য হলুদ পদ্ম, প্রতিদিন সেখানে সমাগম ঘটছে দর্শনার্থীদের। কুমিল্লা থেকে জাহাঙ্গীর আলম ইমরুলের রিপোর্ট। আকাশে মেঘের ভেলা আর বিল জুড়ে সাদা গোলাপির মাঝে হলুদাভ এমন পদ্মের নয়নেভিরাম সৌন্দর্য যেন একাকার হয়ে গেছে কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রামে। বিস্তৃত এলাকা জুড়ে ফোটা রং বেরঙের পদ্মের রূপশোভা বিমোহিত করছে ভ্রমণ পিপাসুদের। এবছর হলুদ প্রজাতির পদ্ম যোগ করেছে নতুন মাত্রা। গোলাপি পদ্ম আছে, হলুদ পদ্ম আছে, নীল পদ্ম আর গোলাপি পদ্ম। হলুদ পদ্মটা সাধারণত সব জায়গায় দেখা যায় না, পদ্মগুলো দেখা হয় না, এটাই প্রথম। অনেক ভালো লাগছে, অনেক ফুল এখানে। খুবই সুন্দর জায়গাটা, পুরো জায়গার মধ্যে শুধু পদ্ম ফুল ফুটে আছে, কিছু কিছু হলুদ ফুলও আছে দেখলাম। আমি এতটাই মুগ্ধ বিমোহিত যে আমার জেলায় এত বিরল প্রজাতির হলুদ সাদা পদ্মের সংমিশ্রণে একটা বিল ভরে ওঠে। হলুদ প্রজাতির পদ্ম অন্যান্য প্রজাতির পদ্মের চেয়ে আলাদা বলে মনে করছেন গবেষকরা। বিষয়টি আরো পর্যবেক্ষণের প্রয়োজনে বিলটি সংরক্ষণে বেশি গুরুত্ব দিচ্ছেন জেলা প্রশাসক। রঙের দিক থেকে আলাদা, পাপড়ির সংখ্যার দিক থেকে আলাদা, এর ভেতরে যে পরাগধানী আছে সেটারও গঠন অন্যান্য পদ্মের থেকে আলাদা। আমরা যদি চাচ্ছি যেহেতু এটি একটি বিরল প্রজাতি, এটির গবেষণা হোক এবং তাদের বাসায় যে গবেষণার পর হয়তো আমরা একটা বড় আঙ্গিকে যাব, কারণ এখন এই গবেষণাকালীন সময় যদি পর্যটকদের বেশি আনাগোনা হয় তাহলে আমাদের এই সম্পর্কটা হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে। দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাকৃতিকভাবে গড়ে ওঠা পদ্মবিলগুলো হতে পারে দেশের পর্যটন কেন্দ্রের অন্যতম মাইলফলক, মনে করেন প্রকৃতি প্রেমীরা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ঐতিহ্য টিভি, ঐতিহ্যের খোঁজে, ঐতিহ্যের পাশে সব সময়। আপনারা দেখছেন ঐতিহ্য টিভি, থাকুন ঐতিহ্য টিভির সাথেই।